ব্রিটিশ রাজপরিবার সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু, বিশ্বের সব মানুষের আগ্রহের বিষয় হিসেবে বিবেচিত। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাসও সবারই জানা। সেই ইতিহাস বিস্তৃত না হলেও ব্রিটিশ সাম্রাজ্যের পরিধি এখন অনেক ছোট হয়ে এসেছে। তবে তাদের রাজপরিবার নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। ব্রিটিশ রাজ্যের ইতিহাস বলতে ভারতীয় উপমহাদেশে 1858 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যবর্তী ব্রিটিশ শাসনের সময়কালকে বোঝায়। এই শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্রিটিশ রাজ বা রানী ভিক্টোরিয়ার কাছে হস্তান্তর করা হয়। যুগে যুগে তাদের ক্ষমতার বদল ঘটেছে, তবে তা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। কেননা ব্রিটিশ রাজ পরিবারের ক্ষমতা মূলত রাজা থেকে রাজার সন্তানের কাছে পৌঁছায়। কোনো রাজা বা রানী যদি মারা যান, তাহলে তার সন্তানের মধ্যে যিনি সবচেয়ে বড়, তিনি ক্ষমতায় বসবেন। সে হিসেবে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তার মেয়ে দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসে। এর আগে রাজা ষষ্ঠ জর্জ তার বাবা পঞ্চম জর্জের পর দেশটির রাজা নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ব্রিটিশ সিংহাসনে ছিলেন রাজা পঞ্চম জর্জের মা রানী ভিক্টোরিয়া। তখন বাবা মায়ের ছেলে সন্তান না থাকায় রানী ভিক্টোরিয়া ও দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসার সুযোগ পেয়েছিলেন। কারণ রাজপরিবারের নিয়ম অনুযায়ী উত্তরসূরিদের মধ্যে যদি ছেলে সন্তান থাকে এবং সে যদি বয়সে মেয়েদের চেয়ে ছোটও হয়, তারপরও তিনি রাজ সিংহাসনে বসবেন। কিন্তু 2015 সালে প্রিন্স উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লোটের জন্মের পর এ আইনের পরিবর্তন আনা হয়েছে। ফলে প্রিন্সেস শার্লোট তার ভাই প্রিন্স লুইসের আগে সিংহাসনে বসতে পারবেন যদি তার তেমন সুযোগ হয়। বর্তমানে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারদের মধ্যে ধারাবাহিকভাবে আছেন রানী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে এবং প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস। তারপরেই প্রিন্স উইলিয়াম সিংহাসনে বসতে পারবেন। প্রিন্স উইলিয়ামের পরে সিংহাসনের দাবিদার তার ছেলে প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লোট এবং প্রিন্স লুইস। সেই হিসেবে প্রিন্স হ্যারির ব্রিটিশ সিংহাসনে বসার কোনো সম্ভাবনা নেই। ফলে নিয়ম অনুযায়ী রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস। তিনি প্রিন্স অব ওয়েলস হিসেবে এতদিন পরিচিত ছিলেন। 8 সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 96 বছর। জীবনের 70 বছর তিনি ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন। এবছরই তার সিংহাসনে আরোহণের 70 বছর উদযাপিত হয়েছে।